ব্যাপার না উত্তম হিসাব করে দেখেন নিয়ে এদিকে নিয়ে এসার পর থেকে সাতটা থেকে এসা হয়ে যাচ্ছে তাহলে সাতটা থেকে যদি হিসাব করি দশ ঘন্টা হচ্ছে তাই না আটটা থেকে হিসাব করলাম নয় ঘন্টা দেখ নয় ঘন্টা আর একটু কমিয়ে দিলাম ঠিক আছে তো এই নয় ঘন্টার অর্ধেক হচ্ছে সাড়ে চার ঘন্টা তাহলে আট চার বারো সাড়ে বারোটা সাড়ে বারোটার পরে তার যদি সময় গেছে চলেন একটু সাড়ে বারোটা তারপরে সাড়ে চার ঘন্টাকে কয় ভাগ করবেন হ্যাঁ কোথা রাতটাকে যদি নয় ঘন্টাকে তিন ভাগ করেন তাহলে কয় ঘন্টা হয় তিন ঘন্টা হয় তিন ঘন্টা তো রাত সাড়ে বারো থেকে নিয়ে তিন ঘন্টা দেড় আড়াই সাড়ে তিনটা পড়ে ছয় ভাগের এক ভাগ ঘুমিয়ে যান দেড় ঘন্টা তাহলে দেড় ঘন্টা ঘুমিয়ে নিলেন দেড় ঘন্টা ঘুমিয়ে এক ঘন্টা ঘুমাইতে পারলো আর ফজরের সময় কোনো ক্লান্তি থাকবে না ঘুমাসবে কত সুন্দর যে এইভাবে নবী করিম সাল্লাহামের তাহাজ হইতো দাউদ আলি সালামের তাহাজ এরকম হইতো বলছেন ওয়াফজালে সোলো সাহু বা সব চাইতে রাতের উত্তম অংশ হচ্ছে ফজরের দিক থেকে ছয় ভাগের এক ভাগের ছয় ভাগের এক ভাগ যা আছে নেপালি বাদ সদস্য ছয় ভাগের এক ভাগ ওইদিকে রেখে দিয়ে শেষ তৃতীয় অংশ শেষ তৃতীয় অংশটা

মাশ আল্লাহ নয়টা থেকে নয়টা থেকে নে পাঁচটা পাঁচ ঘন্টা হয় নয় তিন বারো দিয়ে পাঁচ আট ঘন্টা ঠিক আছে আট ঘন্টাকে কে অর্ধেক করে নে চার ঘন্টা বাদ দিয়ে দেবে তাহলে রাতে একটাই রাত একটা তাহাজ্য দেয় খুবই সুন্দর খুব সুন্দরটা নে রাত একটার সময় তাহাজ্জু পড়তে লাগবে একটি অংশ তিন ভাগের এক ভাগটা হাজ্জ্য দে তাহলে কত ঘন্টা হয় আট ঘন্টায় আট ঘন্টা না হইল বাঘে থাকছে হ্যাঁ এক ঘন্টা তিন ভাগের এক ভাগ আট ঘন্টা দেখ তিন ভাগ করেন তিন দিন আড়াই ঘন্টার মতো মোটামুটি আড়াই ঘন্টা তাহলে একটা থেকে নিয়ে দুটো তিনটে সাড়ে তিনটা পর্যন্ত তাহা চল হ্যাঁ আরে চারটে পর্যন্ত তো যদি তাহা সাড়ে তিনটা পর্যন্ত তাহলে সাড়ে চারটে পাঁচটা এক এক দেড় ঘন্টা ঘুমিয়ে নিতে পারবেন মোটামুটি ছয় ভাগের এক ভাগ শেষখানে ঘুমিয়ে নেবেন একটু বলছেন যে অর্ধেক রাত তিনি ঘুমিয়ে নিতেন সারা দিন কাজ কর্ম করে যে ঘুমের চাপ ছিল ঘুম কিন্তু হয়ে গেছে অর্ধেক রাত ঘুম তারপরে তিন ভাগের এক ভাগ রাতে কেয়াম মানে তাহাজুদ পড়তেন ওয়া নাম ও তারপরে ছয় ভাগের এক ভাগ আবার ঘুমাইতেন প্রথম দিকে ঘুম অর্ধেক আর শেষ দিকে রাতের ছয় ভাগের এক ভাগ ঘুম আর মাঝখানে তাহাজুদ

অর্ধেক রাত তাহাজ তার মানে আট ঘন্টা যদি কি হয় রাত হয় আট ঘন্টা কেন নয় ঘন্টায় বলতে হবে কারণ মাগরে আসল রাত নয় ঘন্টা নয় ঘন্টা হলে সাড়ে চার ঘন্টা অর্ধেক হচ্ছে সাড়ে চার ঘন্টা তাহাজ ওর চাইতে কম মানে তিন ভাগের এক ভাগ তাহলে তিন ঘন্টা তাহাজ এটা সর্বনিম্ন তাহাজ নবী সাল্লাহামের আউজিদ আলাইহি অথবা অর্ধেকের চাইতে কিছু বেশি করেন তার মানে দুই তৃতীয় অংশ না অর্ধেকের বেশি হচ্ছে দুই তৃতীয় অংশ তার মানে হ্যাঁ ছয় ঘন্টা তাহার যদি ছয় ঘন্টা তাহার যদি নয় ঘন্টা রাতের মধ্যে ছয় ঘন্টা তাহার যদি তিন ঘন্টা ঘুম এই তিন রকম তাহার যদি নবী করিম সাল্লা সাল্লাম হয় তিন ঘন্টা আর না হলে ছয় ঘন্টা অর্ধেক আর হলে হ্যাঁ তার বেশি কত হচ্ছে ও ঘন্টা রাত করলেন কিন্তু কত বললাম সাড়ে চার ঘন্টা ঘন্টা হচ্ছে অর্ধেক আর না হলে ছয় ঘন্টা ছয় সাড়ে চার তিন জি আপনি এক ঘন্টা পারবেন না সুন্দর সর্বনিম্ন তাহার ছিল তিন আর আপনি এক ঘন্টা পারবেন না কেমন আপনি মুসলিম তাহলে

কেউ আমার কাছে যাচ্ছাকারী আছে আছে যে তাকে তার আমি তার যাচ্চা যা চাইবে দেব আল্লাহ বলছেন তোমাকে দেব তুমি চাও কেউ এই অর্থাৎ ওই যে রাতের শেষ তৃতীয় অংশ রাতের শেষ ষোলসুল আখির বলা হয়েছে সোম্মাই আনাও বাকিয়া তলসিল আখির তারপরে রাতের যে বাকি অংশটা তাহলে পড়ার পরে শেষ ছয় ভাগের এক ভাগ শেষ ছয় ভাগের ওই সময় ঘুমাইতেন কেন ঘুমাইতেন আরামের জন্য একটু আরাম বিশ্রাম করে নেওয়ার জন্য ঘুমের চাপ নেই শরীর ক্লান্ত না অলসতা নেই কারণ মানুষের ঘুম চেপে থাকলে অলসতে চলে আসে কি কি পড়ছেন তাও বুঝেন না আর কি যে এমন তেল করলো তাও আপনার মন লাগে না এরকম যেন না هاذا هو الافضل يتوص সবচেয়ে উত্তম ওয়া ইল্লা فالলাইল কুল্লহু محل للقيাম من غروب الشمس الى এটা হচ্ছে উত্তম তাহাজ্জুদ কিন্তু জায়েজ তাহাজ্জুদ মাগরিব থেকে শুরু করে ফজর রাজান পর্যন্ত যে কোন সময় পড়তে পারে যে কোন সময় তাহাজ্জুদ পড়তে পারে এটা হচ্ছে জায়েজ তাহাজ্জুদ আর একটা হচ্ছে উত্তম তাহাজ্জুদ উত্তমটা আগে বলা হলো আর জায়েজটা মাগরিব থেকে শুরু করে ফজর আগে যে কোন সময় এই যে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা বলছেন মিন কুল্লিল্লাই লেখাত আওতারা রসূরুল্লাহ সসলাম রাতের প্রত্যেকটা মশাই রসুল উল্লাহ সসাল্লাম তাজুদ রওয়াজ পড়েছে বেতর শহ মিনাউয়ালি ওসতী ও আখিরিহি প্রথম রাতেও পড়ে আছে কখনো কখনো তাজুদ পড়েই ঘুমিয়ে গেছেন ওয়া উসতি মধ্যম রাতে পড়েছেন মধ্যখানে ও আখিরা শেষ রাতেও পড়েছেন আমি যদি দেখেন যে না আমার তো রাত এগারোটা বারোটা বেজে যায় আমার পক্ষে আর ফজর আগে জাগা সম্ভব না উজু করেন ঘুমাবার আগে উজু করার পরে পারেন করে নিয়ে আবার তারপরে সন্ধ্যাবেলাতে শুয়ে গেছেন এসা করে শুয়ে গেছেন দশটা এগারোতে মাঝখানে রাত বারোটা একটাতে উঠলেন আর ওঠার পরে ওই সময় পড়ে নিল এটাও চলবে আবার একেবারে শেষ রাতে রাত তিনটা চারটায় শেষ দিকে উঠে পড়লেন আপনি সেটাও চলবে সবটাই যাই বলছেন যে এটা হচ্ছে উত্তম হাজ আফজাল যেটা বলা হল উত্তম তাহাজুদ্দুল্লহু আর আসলে সারা রাত্রে হচ্ছে মাহাম তাহাজুদের সময় গরু বিশ্বামসে সূর্য ডুবা থেকে শুরু করে এলা ফজর হওয়া পর্যন্ত ওয়ালে কয়াম আদাব না শোনান এখন আপনাদেরকে শোনাব তাহাজুদের কিছু আদব কায়দা তাহাজুদের কিছু আদব এবং সোননাথ বারোটি আদব এখানে লেখক বর্ণনা করেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয় এত আলোচনা বিস্তারিত হয়তো কথা আপনারা শোনেননি এক নম্বর যখন আপনি ঘুমাইতে যাচ্ছেন তখন মনে মনে নিয়ত রাখবেন আল্লাহর কাছে যে আমি আজকে তাহাজ পড়ব বা আমি ডেলি তাহাজ করব উত্তম হচ্ছে ডেলি নিয়ত করা কিন্তু যদি ডেলি নাও পারেন মনে মনে নিয়ত রাখবেন এক কথায় যে এরকমই হোক আপনি একদিন দুদিনের জন্য হোক আর স্থায়ী হোক আর স্থায়ী হওয়াটাই উত্তম নফলের ক্ষেত্রে জরুরি নাই যে তাহার যুদ্ধ ধরলে আবার আমাদের সেটা ভুল ধারণা আছে কিন্তু তাহার যুদ্ধ ধরলে ছাড়া হারাম ছাড়া যাবে না সেজন্য ভয়ে তাহার ধরে না ভয়ে তাহার যুদ্ধ ধরে না যে ধরে নিলে যে মসিবতে পড়ে যাবো যদি না পারি সামলাইতে জাহিল মূর্খদের ফতোয়া কে যে ফতুয়াতে চাল নেই জানে জাহিল মুফতি মুসলিম সমাজ উত্তম হচ্ছে কন্টিনিউ করা আহাবুল আমাল এল আল্লাহ আদু আমহু সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহর কাছে স্থায়ী কিন্তু আল্লাহর কাছে অত প্রিয় না জায়েজ মাঝে মধ্যে পারলেন পড়লেন সপ্তাহে একদিন দুদিন পারলেন পড়লেন যখন পারলেন পড়লেন ছুটির দিনে সপ্তাহে একটা দিন ছুটি ওই দিনই পড়লেন শুধু অসুবিধা নেই প্রথম নিয়ত করবেন যে আমি তাহাজিদ পড়বো শুয়ার আগে দুই নম্বর এইয়স্থা গাইযস্থাই তা যখনই ঘুম ভাঙবে মিসওয়াক করবেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাহাজ্জুতে উঠতেন প্রথম কাজ হতো কি ইয়াসুসু ফাহু বিশ্বাক দিয়ে দাঁত ঘষতেন জি আওয়াজ হতো দাঁত ঘষা নম্বর হচ্ছে আল্লাহর জিকির আজকার করবেন জিকির আজকার হাদিসে রয়েছে এই ভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ ওয়ালা হাওলা ওয়ালা

চারটে আদব হয়ে গেল পাঁচ নম্বর আদব হচ্ছে যে ঘুম ভাঙার দোয়া বিছানা থেকে ঘুমের পরে কি দোয়া আছে ওই দোয়াগুলি পড়তে হবে আলহামদুলিল্লাহ হিল্লা যে আইয়া না বা আমাতানাবা ইলে নসুর সে আল্লাহ যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে আমাদের মৃত্যুর পরে ঘুমটা হচ্ছে মৃত্যুর মতো কোনো হোস দিশা নাই আল্লাহ চাইলে হত ও তখনই ওটা নিয়ে নিতেন কিন্তু আল্লাহ ফিরিয়ে দিচ্ছেন আমাদের মতের পরে আমাদের নিদ্রার পরে আবার আমাদেরকে জীবিত করলেন ওয়াই সুর নসুর কিন্তু তার কাছে আবার ফিরে আসতে হবে তার কাছে আমাদের একত্রিত করার মতো ঘরে বসে ভাবিস তারপরে হচ্ছে কয় নম্বর হম ছয় নম্বর ছয় নম্বরে আরেকটি দোয়া আছে তিরমিজিতে ওই দুটিও পড়তে হবে আলহামদুলিল্লাহ আফানি ফিজাসাদি ওয়ারদ্দা আলী আরুহি ওয়াজেন আলী বেজিক রেহি সে আল্লাহ যাবতীয় প্রশংসা যিনি আমাকে আমার শারীরিক দিক থেকে নিরাপদ রেখেছেন সুস্থ রেখেছেন ওরাদ্না আলিয়া রুহি আর আমার রুহ আত্মা ফিরিয়ে দিয়েছেন ও আজ এনামে লিবে যে আর তার যে কি জন্য আল্লাহ আমাকে আবার অনুমতি দিয়েছেন যে যাও আবার কিছুদিন যাও আর যে কি রাজকারের হাবাদত করা সাত নম্বর আদব হচ্ছে তাহার জুদে উঠলে আই ইয়াম শাহান ন মাহ আন ওয়াজে হেহি বে যখন রাত্রে ঘুম ভাঙে তখন চোখ খুলতে চাইলে হ্যাঁ চোখ টেনে ধরে না কি করতে হবে চোখকে কচলে এটা শোন না চোখ কচলে ঘুম পালিয়ে যাবে হ্যাঁ চোখ কচল করেন এরকম করেন ঘুম পালাবে এটা সন্ন্যত করা চেহারা থেকে ঘুমকে কি করেন মুছে ফেলবেন হাত দ্বারা একটা কাজ তার সাথে আকাশের দিকে আপনি তাকাবেন ঘুম থেকে উঠে আকাশের দিয়ে তাকাবেন আর চন্দ্র দেখছেন তারকা গ্রহ সব দেখছেন দেখে সুরায় আল ইমরানের একশো নব্বই নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত কতটি আয়াত আছে সুরায় আল ইমরানে জানা যে হ্যাঁ বলতে পারছেন না দুইশো দুইশো

দুই দুই করে সালাম ফিরবেন কারণ ইবনে মারদি আল্লাহ তাআলা নহতে বর্ণিত হাদিসে সালাতুল লাইল মাসনামাসনা রাতের নামাজ হচ্ছে দুই দুই করে দুই দুই করে পড়বেন সালাম ফিরমত মুবকরি মুসলিম হাদিস মাসনামাস মানে রাকাতান রাকাতান দুই রাকাত দুই রাকাত করে বিতাসহুদিন ওয়া তাসলিমাতাইন এক আত্তাহিয়াতু আর দুই দিকে সালাম ফিরবেন আবার দুইরা ফায়হসুনায়া লারবাই তাহাজ্জুদের নামাজ হয় মানে দুই রাকাত বিশিষ্ট চার রাকাত বিশিষ্ট নয়

দাঁড়ানো কেম তেমনি রুকুও লম্বা সিজদাও লম্বা কিন্তু যদি আপনি কম বেশি করতে চান তো কোনটা বেশি করবেন এখতলাভ আছে একদল বলছেন যে কেয়ামুল্লাইল তাহার যদি কেয়ামুল্লাইল এই জন্য বলা হয় যত লম্বা তেল করে তত উৎ আর একদল বলছেন সেজদাতে আল্লাহর বেশি কাছাকাছি হয় সেই জন্য লম্বা সেজদা করা উত্তম কিন্তু মাঝামাঝি একটা ফেসালা দিচ্ছেন লেখক যে আপনার কোনটাতে বেশি খুসু হচ্ছে মন লাগছে ওটা আপনার জন্য কারো করতে বেশি বেশি হচ্ছে হচ্ছে সেজদাতে সবাই একরকম নয় কাউকে সেজদাতে বেশি ভালো লাগছে সেজদাতে কান্না আসছে আর কারো তেলাওতে কান্না আসছে হতে পারে কিনা যার যেটাতে বেশি খুসু হবে ওই রকম তাহ্ পড়া উত্তম আপনার তেলাওত যদি ভালো লাগে তো তেলাওতো লম্বা করেন আর যদি আপনাকে তেলা হতে চাতে শেষদাই লম্বা করা ভালো লাগে শেষদাই লম্বা করেন আর কাউকে যদি রুকু ভালো লাগে তো রুকুই লম্বা করুক বলছেন যে যদি এই আমরুক রুকু সুজুদের মাঝে পার্থক্য করতে চাই যে আমি ছোট বড় করব তো ফাল আল আকালে কালবেহি অন্তরে কোনটাতে বেশি খসু হচ্ছে সেটা কোন বারো নম্বর হচ্ছে তাহাজুদের নামাজ বাড়িতে পড়বেন এটা মসজিদে পড়বেন না যদিও যাই কিন্তু মসজিদে তাহলে না পড়ে বাড়িতে নামাজ পড়ে বেশি উত্তম বলেছেন তার বাড়িতে ইল্লাল মাকতুবা তো নামাজ বাড়িতে চলবে না কার আফজাল মারে পুরুষের পুরুষ মার বলা হয়েছে মার মহিলাদের

যুক্তি সেটা হচ্ছে যে বাড়িতে পড়লে ওতে যে আপনার দূরে লোক হলুসিয়াত আর এক আল্লাহ সন্তুষ্ট জন্য হচ্ছে জি হ্যাঁ কেউ জানছেন না এজন্য সেটা উত্তম আর একটা দিক আছে যেটা এখানে উল্লেখ করেন সেটা হচ্ছে যে বাড়িটা তো বরকত হবে বাড়িতে যখন নামাজ পড়বেন তো বাড়িতে বরকত হবে যার বাড়িতে মোটে নামাজ হয় না সব নামাজ মসজিদে 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 তোর বাড়িতে তো বরকতি হয় না নামাজের বরকতি ফরজ নামাজ তো মসজিদে পড়লেন সুন্নত নামাজ আর নামাজ বাড়িতে পড়লে তো বাড়িতে কি হবে যেখানে নামাজ হবে সেখানে বরকত হবে শয়তান দূরে থাকবে তেরো নম্বর আদব হচ্ছে যে যখন তেলাউত করবেন দেখবেন যে যে আয়াতগুলিতে আজাবের কথা আছে আল্লাহর কাছে আজাব থেকে আশ্রয় চাইবেন যে আল্লাহ আজাব থেকে রক্ষা করা দোয়া করা যাবে তেলাওয়াত করতে করতে দোয়া করা যাবে যাতে দেখবেন জান্নাতের কথা নিয়ামতের কথা আছে তখন আল্লাহর কাছে চাওয়া যাবে যেখানে চাওয়ার বিষয় চাইবেন আর যেখানে আশরাই কামনার বিষয় সেখানে আশরাই কামনা করবেন তেলাওয়াত করছেন তেলাওয়াত করতে করতে জান্নাতের কথা আসলো তখন বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা এই জান্নাতুল ফিরদাউস আসলো নিজের ভাষায় দোয়া করেন সমস্যা নেই নিজের ভাষাই দোয়া করেন সন্ন্যত নামাজ তাহাজ নামাজ আরবি শিখা তো ফরজ না সবার জন্য সম্ভব তাহাজ আপনার জন্য আছে আর আরবির জন্য আছে কিন্তু আরবিতে আপনার দোয়া করা সম্ভব জান্নাত চাইবেন আপনি আরবিতে বানাইতে হবে নাকি না তবে আরবিতে যদি হাদিসের দোয়া জানা থাকে তো সবচেয়ে ভালো সবচেয়ে ভালো করানের দোয়া যেখানে তখন হ্যাঁ পড়লেন তা কি বলবেন আল্লাহ আল্লাহ এবার তাই বলছেন যে আরেকটি আদব হচ্ছে ওয়াদীন যেখানে আল্লাহর পক্ষ থেকে কোন নিয়ামতের ওয়াদা আছে সেখানে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে এটা দেওয়া ওয়াঈদ ইন দাওয়াহিদিন আর যেখানে কোন শাস্তির কথা আছে সে শাস্তি থেকে আল্লাহর কাছে কি চাইবেন আসরাই চাইবেন পানা চাইবেন লেহাদিস হোজাইফা হজাইফাজ ই আল্লাহ বর্ণিত থেকে বর্ণিত ইমর্মেহাদিস হয়েছে এমা মুসলিম আহম হাদিসটি বর্ণনা করেছেন

তাহলে সবগুলি দোয়া জিকির করতে পারছেন না কিন্তু আপনার তাহাজে সবগুলি কিন্তু আমল করতে পারবেন যেমন উদাহরণ দিয়ে মানে যে সানার দোয়া যেটাকে আমাদের দেশের ভাষা কি বলে সানা তকবির তাহারের পরে যেটা পড়া হয় এ একটা শুধু হানা ফিরে একটাই পড়ে কি আল্লাহমদেকা অত বারাক অত আলাজা হামবেলিরা ওইটাই পড়ে যার ফলে এখানে পড়ে সুরা সুরাফাতা শুরু করে দেয় না কিন্তু আহলে সোলামারা আবার সাওয়া ফেরা ওরা আর অন্য পড়ে যেমন আহালে সলাম আর সৈ যেটা আছে ওইটা পড়ে আল্লাহ বাইদ বাইন ও না আল্লাহ যে মুখস্ত মুখস্ত করেন তার যদি এটা পড়বেন যদি এমামের পিছনে পড়তে পারছেন না তার যদি পড়বেন সুন্নত নামাজ না নিজের যেটা সেভারেট নামাজ আপনি তো ওখানে না এমামের সাথে হয়তো সময় পাচ্ছেন না কিন্তু আপনি যখন আলাদা নামাজ পড়বেন তখন তো পারছেন সন্ন্যত গুলিতে পারছেন ভেতরে পারছেন তাহার যদি পারছেন তাহার যদি এইগুলো আমল করবেন

এতে এতেও শুধু তসবি আছে কিন্তু এমন একটা দোয়া যাতে তসবি আছে আর তাহমিদ আলহামদুলিল্লাহ পড়াও আছে আর ইস্তেক ফার আছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আছে সুভানাকা আল্লাহ রব্বানা অবি হামদিকা হামদ করলেন আর আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দা মগজে এটা পড়বেন যখন সুরা জানা সুরুল্লাহ নাজেল হলো ফসাদ বেহ ফসাদ বেহ তসবি করো বেহামদে রব্বিকা হাম প্রশংসার সাথে অস্তা ফেরু আর আল্লাহর কাছে ক্ষমা চাও

যেগুলো এর সাথে অ্যাড করে দিলে ভালো ছিল কিন্তু আলাদা করে বর্ণনা করছে লেখো ওয়া সালাতুন নাফিলাতে কায়দান লি উযরিন আজরুহু কাজরিল কায়ম নফল নামাজ সুন্নাত নামাজ তাহাজ্জুদের নামাজ যদি বসে পড়েন কোনো অসুবিধার কারণে অসুস্থতার কারণে তো কতটা নাকি পাবেন ফুল নাকি পাবেন ওজরের কারণে অসুস্থতার কারণে ফরজ নামাজ বসে বসে পড়ছেন ওজরে তাহলে জায়েজ এবং ফুল নাকি পাবেন কারণ আপনি অসুস্থ জন্য। কিন্তু ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে পারবে না বসে পড়ছেন হবে কবুল হবে না আজকাল চেয়ারে নামাজ পড়ায় অনেকে অবহেলা শুরু করে সামান্য করতে একটু কষ্ট হয় ওই চেয়ারে বসে বসে নামাজ পড়ছে নামাজ কবুল হবে না আল্লাহকে ভয় করা উচিত এদের অনেকে কিন্তু জাহিল মাসলাই জানেন না এমনি দেখা দেখি একটু শরীর মডার তা চেয়ারে বসে গেছে না ছেড়ে বা বসে নামাজ তার হবে ফরজ নামাজ যেই ব্যক্তি রুকু সিজদা করতে পারছে না বা রুকু সিজদা করতে গিয়ে প্রচন্ড ব্যথা হচ্ছে হাত পায়ের জুড়ে ইত্যাদি তার জন্য এমন ব্যথা হচ্ছে যে তার খুশু চলে যাচ্ছে কতটা ব্যথা হইলে এর একটা कायदा বানিয়েছে ফকাহারা সেটা যে রুকু সিজদা করতে গেলে এত ব্যথা হচ্ছে যে ওর খুশু নষ্ট হয়ে যাচ্ছে মানে ব্যথার চোটে ওই ব্যথা নিয়ে ও নামাজে কি মন লাগাবে এই রকম যদি হয়ে যায় তখন বসে নামাজ চলবে বা নামাজ চলবে এই চারটা কথা যে নিয়ে শুরু করে দিলাম আজকাল তো ফ্যাশন হয়ে গেছে হচ্ছে আমাকে খুব বিরক্ত লাগছে চেয়ারের চেয়ারের নামাজ পড়ার মাসাইল আমার কাছে রেডি আছে এর উপরে একটা আলোচনা করা দরকার আসলে কতটা যায় এবং কি রকম ভাবে যায় যে মেলাগুলো মাসাইল আছে আসলে জানা জরুরি তো বলছিলেন যে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ দাঁড়িয়ে পড়তে পারবেন তারপরে যদি বসে নামাজ পড়েন কবুল হবে না বোঝা গেছে আর যদি অসুবিধা থেকে আর অসুবিধার কারণে ফরজ নামাজ বসে পড়ে বা নফল নামাজ বসে পড়েন তো নাকি যারা দাঁড়িয়ে পড়ছে তাদের সমান পাবে নফল নামাজ নফল নামাজ যদি ওজোর থাকে ওজোর কারণে মানে অসুবিধার কারণে বসে পড়েন তাহলে ফুল নাকি পাবেন যেদিন সুস্থ আছেন দাঁড়িয়ে পড়ছেন অসুস্থ সেজন্য বসে তাহত পড়ছেন নাকি সমান সমান কিন্তু না আপনি দাঁড়িয়ে তাহাজুদ পড়তে পারবেন বসে বসে পড়ছেন তাহলে তাহলে হবে হবে নামাজ হয়ে যাবে সন্নত নফল নামাজ তাহলে নামাজ যদি কেউ দাঁড়িয়ে পড়তে পারে তারপরেও বসে পড়ে তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু নেকি ফিফটি ফিফটি হয়ে যাবে অর্ধেক পেয়ে যাবে অর্ধেক দিয়ে একশো নেকির জায়গায় পঞ্চাশ পাবে দশ নেকির জায়গায় পাঁচ পাবে আজকাল নেকির দরকার নেই এক শ্রেণীর লোকদের ওই যে মাগরে পরে বৈশাখ পয়সা খোলা লোকের মতো কি পড়ে নফল পড়ে নফল পড়ে এই নফল এইভাবে পড়া নবী সাল্লাম এসা পড়ে না বৈশাখ বৈশাখ এরকম করে পড়ে নেই তাহার যুদ্ধের পরে পড়েছেন এরকম আর মসজিদে বসে পয়সা খোলা লোকের মধ্যে দেখলে মানুষ হবে যে কি অসুস্থ হয়েছে আর বিরোধী জিজ্ঞাসা করে যে কে ভালো কি ব্যাপার কি মুশকিল বসে বসে এখানে নজ পড়ছো তুমি হ্যাঁ আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান হানাভি এরা বসে বসে নকল পড়া শুরু করেছে মসজিদ এটা একটা বেদাতি দৃশ্য এটা সন্ন্যতি তরিকা নয় আসলে নফল বলছে যদি নফল নামাজ বসে পড়ে কোনো ওজোর অসুবিধার কারণে তাহলে তার নেকি দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির মত কারণ নবী সাল্লা সাল্লাহ বলেছেন এমনকি যদি তাহার যদি না পড়তে পারেন একরাতে অসুস্থ সেজন তাহাজ্জুদ পড়তে পারবে না সফরে গেছেন সেজন তাহাজ্জুদ পড়তে পারবে না কোন অসুবিধার কারণে যদি এই রকম হয় তো আবু মুসা আসরি رضی আল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রয়েছে এজ আমরাযাল আব্দু আও সাফারা কোন বান্দা যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে কোতিবালাহু মিনাল আমালে তার আমল লিখা হবে মা কানিয় আমালু জি আমর বলি করত সে ওয়াহুয়া সহিহুন মা ক সুস্তো অবস্থাই এবং মুকিম বাড়িতে থাকার অবস্থাই বাড়িতে থাকা অবস্থায় ধরেন দুই ঘন্টা করে তাহাজ পড়ত বাড়িতে থাকা অবস্থায় সোমবার বৃহস্পতার সফরে থাকার কারণে রোজা রাখতে পারলো না তো রোজার নাকি পাবে না রে রোজার নাকি পাবে না তাহা নামাজ বসে পড়া জায়েজ যদিও দাঁড়িয়ে পড়তে সক্ষম এই বিষয়টির উপর এজমা মানে জায়েজ এতে কোন একটা লাভ নেই

বেতরকে এবং নবিসামের বাচনিক হাদিস ইজ আলু আখেরা সাল্লা সর্বশেষ নামাজ যেন তোমাদের রাতের করিও বেতরকে বেতরটা শেষখানে পড়িও এটা হচ্ছে উত্তম তবে কেউ এসা পরে পড়ে নিল যে আমি তার যদি জাগতে পারবো কোন ঠিক নাই আর তারপরে জেগে গেল তাহলে কি করবে জোড়া জোড়া দুই দুই করে পড়বে আর বেতর পড়বে না কারণ এক রাত দুইবার বেতর পড়া যায় নাই একটি মাসার শেষখানে থাক বাকি থাকে আমান ও আমারা বিযালিকা কিছু হাদিস আছে কসীরা অনেকগুলি হাদিস নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি করেছেন যে তোমরা শেষখানে রাতে বেতটা পড়িও কারো যদি তাহাজ্জুদ ছুটে যায় রাতে তাহাজ্জুদ পড়ার নিয়তে ছিল পড়তে পারলেন না ফজর হয়ে গেছে আজানের পর আর করবেন না মহামানসা তাহাজ্জুদ মিনাল লাইলে রাতের কারো তাহাজ যদি ছুটে যায় ইস্তাহাব্বালাহু কদা ওয়াহু ক্বাবলা যোহরে যোহরের আগে কাজা করে নেওয়া মুস্তাহাব অজীব নয় কারণ নামাজ যেহেতু ওয়াজিব না সবার জন্য নামাজ হচ্ছে কাজা করা মুস্তাহাব কারণ উমার রাজি আল্লাহ তালে বর্ণিত মান রয়েছে মান্নামান হিজব ইহমিন কেউ যদি রাতের কোন অজিফা থেকে ঘুমিয়ে থেকে যায় হিজব মানে এখানে অজিফা রাতের আপনার কোন খাস এবাদত ডিউটি ছিল এক পাড়া তেল করব বা এত রাখার নামাজ পড়বো হ্যাঁ এতবার আমি তসবি রাজ করবো এগুলো করতেন হয়তো ছুটে গেছে আও আনসাইমেন বা কোনো কিছু নামাজ বা কিছু ফাঁকা মা বাইনা সলাতেল ফাজির সলাতে জহরি আর সেটা যদি পড়ে নাই ফজর এবং জোহরের নামাজের মাঝখানে সূর্য ওঠার পর থেকে শুরু করে জোহরের আগে আগে কতিবালা হোক কান নামা তার আহমে আল্লাহ তাহলে তার জন্য লিখা হবে তার আমল নামাই সে সেটা রাতেই পড়েছে রাতে পড়েছে রাতে তাহাজুদ পড়ার সমান নাকি পেয়ে যাবেন রাতে কোরআন তেলাওতের সমান নাকি পেয়ে যাবেন রাত্রে এক পারা করে ডেলি কোরআন তেলাওত করতেন যে ত্রিশ দিনে ত্রিশ পারা শেষ করব একদিন পারলেন না আপনি তাহলে কি করবেন দিনের বেলা পড়ে নেন মুসলিম হাতিসের কিন্তু ডিউটির সঙ্গে নামাজ পড়া যাবে কাজে করা যাবে না একবারে যাবে না যাবে না যাবে যাবে আর যাবে না কোনটা একদল বলছেন যাবে দল মাঝামাঝি দিতে হবে ডিউটি যদি নিজের হয়তো যাবে একটা ভালো কথা আমার ডিউটি আমি ইচ্ছা হলে করলাম না না করলাম নামাজ পড়ুন যতক্ষণ করলো কাজ করলাম সংসারের ডিউটি কিন্তু আপনাদের তো সবার পরের ডিউটি এই টাইমটা তো আপনার না কোম্পানির টাইম তাহলে যাবে না যাবে না যাবে না যাবে কখনো কখনো যাবে কখন যাবে যদি পারমিশন থাকে মাসলা বুঝতে শিখেন অনুমতি থাকে আপনার যে বস আছে ওকে বলে নেন যে আমি কি দুই রেখা বা চার রেখা চাষ নামাজ পড়তে পারবো আমার ডিউটি টাইমে যদি বলো যে না অসুবিধা নেই তো তোমার কাজ তো আর কোনো ডিস্টার্ব হচ্ছে না হ্যাঁ কেউ যদি সিগারেট খাওয়ার অধিকার রাখে দুইবার তিনবার ও টাইম লাগে না হারাম খাওয়ার জন্য ও টাইম নিচ্ছে কোম্পানির কাছে তা আপনি নামাজ জন্য টাইম নিতে পারবেন না বোঝা গেছে না যায় না এখন বুঝে আসছে বসে থাকেন বসে থাকেন তারপর বসে আছে একটু পারমিশনটা নিয়ে নেবেন আপনার তো ওখানে ফোরম্যান সুপারভাইজার আছে যদি বসেই তো আছি আমি একটু ই পড়ে নি আমার ওই চাষের নজ পড়ে নি না অসুবিধা নেই কোনো অসুবিধা নেই বসে আছে বসে বসে ডিউটি তাহলে কোরআন তেল করেন অসুবিধা নেই অসুবিধা নেই জি হ্যাঁ অনুমতি নেওয়াটাই ভালো হবে অনুমতি দুই রকম একটা হচ্ছে মুখে হয়তো অনুমতি দেয় না কিন্তু এমনিতে জেনারেল অনুমতি আছে এটাই এক অনুমতি আর যদি দেখা যায় না আমার সন্দেহ লাগছে কি যেন অনুমতি হয় কি না হয় তাহলে মুখে ফুটে অনুমতি নিয়ে নিতে হবে কথা বোঝা গেছে যেমন স্ত্রী স্ত্রী যদি স্বামী টাকা কোন ফকির দশ বিশ টাকা দিয়ে দেয় তো স্বামী কি বাধা দিবে ও জানছে আমি পাঁচ টাকা দশ টাকা যদি দান করি কিচ্ছু বলবে না আরো খুশি হবে তাহলে এটা আম অনুমতি আছেই বলতে হবে নেওয়া দরকার নেই কিন্তু যদি সে পাঁচশো টাকা বের করে দেয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনুমতি লাগবে তুমি এত টাকা দান করবে আর আমাকে বলবে না তুমি আপত্তি হতে পারে বুঝতে কমন সেন্স এটা বোঝা যাচ্ছে তাইলে অনুমতি নিতে হবে যে আমি পাঁচশো টাকা কিন্তু অমুককে দিতে চাইছি তোমার অনুমতি আছে কিনা বুঝে হ্যাঁ কোনো ব্যাপার না তোমার যা ইচ্ছে তুমি দান করো যদি বলে দিয়ে থাকে একবার তাহলে হয়ে গেল যথেষ্ট আর না হলে প্রত্যেকবার আপনাকে অনুমতি নিতে হবে জি হ্যাঁ অল্প স্বল্প ক্ষেত্রে ফকির মিস্কিনকে ভিক্ষা দেয়